হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? কালকে যা ঝড় বৃষ্টি হলো, কাল বৈশাখীর ঝড়, তোমরা সবাই ঠিক আছো তো? আমরা এমনি সবাই ঠিক আছি, কিন্তু বাড়িরও কিছু ক্ষয়ক্ষতি হয়নি, তবে গাছপালাগুলো একটু যা ঝড় দিয়েছে একটু ওলট পালট হয়ে গেছে। আর আমার বাপের বাড়িতে একটা গাছ মাঝখান দিয়ে ভেঙে গেছে, খবর দিল আমাকে, মানে ফোনে পড়ল, মানে একটা সুপারি গাছ মাঝখান দিয়ে ভেঙে গেছে। আমাদেরও এর আগে ঝড়ে মাঝখান দিয়ে সুপারি গাছ ভেঙে গেছিলো, দুটো গাছ ভেঙে গেছে, ভেঙে একদম অ্যাডভেস্টার, ভাড়াটিয়াদের অ্যাডভেস্টার একদম ভেঙে গেছিলো। তা কালকে যা ঝড় দিয়েছে, প্রচুর মানে বৃষ্টির থেকে ঝড়টা বেশি হয়েছে, শহরে বেশি ক্ষয়ক্ষতি না হলেও তাও অনেক জায়গায় গাছ টাছ উপড়ে পড়ে গেছে, বিদ্যুতের লাইন, কারেন্টের লাইন সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের দিকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ওখানে তো ফাঁকা জায়গা, আর গ্রামে বেশিরভাগ মানুষেরই চালের ঘর বা অ্যাসবেস্টার বলো বা টালির বলো, এসবেরই ঘর থাকে বেশিরভাগ। তা ওই দিকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তা চলো দেখো আজকে আমাদের বাড়ির কী পরিস্থিতি, আমি একটু দেখাই তোমাদের। এখন সকাল বাজে 7:45, চলো কালকে কি হয়েছে ঝড়ে আমাদের একটু দেখাই তোমাদের। পেঁপে গাছের ডাল পাতা সব পড়ে আছে, এই দেখো। কোন বাড়ি থেকে প্লাইউড নাকি এটা উড়ে এসে পড়েছে, কোন বাড়ির থেকে উড়ে এসেছে। আর এই যে দেখো সুপারি গাছটা, এটা আমাদের মাঝখান থেকে ভেঙে গেছিল, এদিকেও একটা আছে। পেঁপে গাছের পাশে ঠিক আছে, নিজেদের তো এখন সব বড় গাছ কেটে দেওয়া হয়েছে। দেখো পাশের বাড়ি সুপারি গাছের খোল, আর কত ছোট ছোট ব্যাঙাচি হয়েছে, দেখো প্রচুর ব্যাঙাচি, দেখো ভর্তি ভর্তি ব্যাঙাচি। দেখো পুঁইশাক গাছটা আবার কত সুন্দর হয়েছে, এই দেখো তুলসী গাছটা পুরো একদম নইয়ে পড়েছে, ঠিক আছে। কাঞ্চন গাছে ফুল ফুটেছে, আর জবা গাছটা দেখো, জবা গাছটা এত সুন্দর হয়েছিল, জবা গাছটা পোকায় খেয়ে একদম জবা গাছটা মরে গেল, এই ধুতরা গাছটাতেও পোকা খেয়ে নিয়েছে, এখন এই কারি পাতা গাছটাতেও পোকা ধরেছে। আমার শাশুড়ি মা ওষুধ দিয়েছেন, তাও কেন যে পোকা ধরছে। লেবু গাছগুলো তো ঠিক আছে, টগর গাছটা একটু ভেঙে গেছে, এই যে বাবা ডালিম গাছটাও একদম পড়েছে। কুমড়ো গাছটা আর দেখো পাশের বাড়িতে প্লাস্টিক ঝুলিয়ে দিয়েছিল অ্যাডভেস্টারের ওপরে ইট দিয়ে, ওটা উড়ে একদম ওদিকে চলে গেছে, দেখো এখানটা ছিল, এখান থেকে উড়ে গিয়ে
একদম এদিকে চলে এসছে, এদিকে পড়ে গেছে। আর এমনি বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগে তো প্রচুর গাছপালা ছিল বাড়িতে, সব এত জোর হাওয়া ছাড়ালে না ওগুলো অ্যাডভেস্টারে এসে বাড়ি খেত, তখন ভয় লাগতো বেশি। আর এখন তো কোনো গাছপালা নেই, এখন অতটা ভয়ের কারণ নেই। কিন্তু এই যে পাশের বাড়ির থেকে যদি কিছু এসে উড়ে পড়ে তবেই ভয়, আর কিছু ভয় নেই। তবে আমার বাপের বাড়িতেও শুনলাম সুপারি গাছ ভেঙে পড়েছে, কিন্তু অন্যের বাড়িতে পড়েনি, পড়েছে রাস্তার দিকে, সেটাকে আবার কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি সেরম একটা। যে বছর আমাদের কাঁঠাল গাছ আম গাছ এইসব ছিল, সে বছরও মাদের মানে আমার বাপের বাড়িতে আম গাছ ছিল, এই ঝড়ে আম গাছ উপরে পড়ে গেছিলো, পাঁচিল ভেঙে গেছিলো। যাক, মারা বললো যাও সুপারি গাছ কটা আছে ওগুলো কেটে ফেলবে, বেশি নেই তো আর বড় গাছ, কেটে ফেলবে। এখন কী করা যাবে, অন্যের ক্ষতি হলে সেটা তো কেউ চায় না, না ক্ষতি হবে তারপরে ঝগড়া অশান্তি কী দরকার। আমরাও এই জন্য কেটে ফেলেছি, মারাও বলল কেটে ফেলবে। গাছ লাগাবে, ছোট গাছ লাগাবে যেগুলিতে ক্ষয়ক্ষতি হয় না, এই হচ্ছে ব্যাপার। আজকেও আকাশটা মেঘলা করে রয়েছে, হয়তো বৃষ্টি হবে। যাই, আমি রান্নাঘরের দিকে যাই, মনে হচ্ছিল যেন শুয়ে থাকি, আর শরীরটাও খারাপ। আমার গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো, ঠান্ডাও লেগেছিল প্রচুর, মানে কাল পরশু তো খুবই শরীর খারাপ ছিল। তাও করেছি, কি করব, করতেই হবে, ঘরে করার মতন তো কেউ নেই, ওই আস্তে আস্তে করেছি সব কাজ। যাই, রান্নাঘরে যাই, রান্নাবান্না করতে হবে, হাজবেন্ড আর শাশুড়ি মা দোকানে যাবে। আমাদের দোকানেরও ক্ষয়ক্ষতি সেরকম হয়নি, মানে ঠিকঠাকই আছে, একটু ওই মানে এত হাওয়া তো সঙ্গে সঙ্গে বন্ধ করা, একটু ভিজে টিজে গেছে, কালকে ওরা একটু ভিজে টিজে এসছে, এই আর কিছু না। আর রান্নাবান্না করব, তারপরে ঘরের কাজকর্ম তো আছেই। ঠিক আছে, চলো এখন চাটা বসাই, ঘরটার চার দিই, সবাই ঘুমোচ্ছে এখন, আমারও ঘুম ঘুম পাচ্ছে সবাইকে দেখে, কিন্তু আমার শুয়ে থাকলে তো চলবে না, আমার তো করতেই হবে, উঠেই তো এরা এটা চাইবে ওটা চাইবে সেটা চাইবে, আমার সব রেডি করতে হবে। তো ঠিক আছে, এখন 8টা বাজে, আমি চাটা বসাই, ফ্রিজ থেকে মাছটা বার করি, রুই মাছ আছে, মাছটা বার করে জলে ভিজিয়ে দিই, আর তারপরে ঘরটা ঝাঁট দিয়ে রান্নাবান্না করি। তো ঠিক আছে, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো। বাইরেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়েছি পুরো, তুলসীতলাও ধুয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে আগে বাইরেটা ধুয়ে দিয়ে আসলাম। যা হয়েছে কালকে, একদম অবস্থা বলে না, প্রাকৃতিক দুর্যোগ এগুলো মানে কখন কিভাবে আসে, আমরা হয়তো খবর টবর দেখে একটু সতর্ক হতে পারি, আগের থেকে বলে দেয় সব কিছু, কিন্তু আটকানো কোনো মতেই সম্ভব নয়। ভগবানের মার দুনিয়ার বার, প্রাকৃতিক দুর্যোগে কালকে কত লোকের প্রাণ গেছে, যা বাজ পড়েছে বাবা। তা আগে ওই জন্য ধুয়ে টুয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মাছটাও জলে ভিজিয়ে দিয়েছি, আর চা করে নিয়েছি, দেখো চা নিয়ে বসেছি, চাটা খেয়ে ভাবছি মাছ করব। আর মাছের মাথা আর মাছের তেল রয়েছে, ওটা দেখি রান্না করব। আর মানকচু রয়েছে, আজকে ভাবছি মানকচুটা কাঁচা বাটবো, আগের দিন বেটেছিলাম সাতলে নিয়েছিলাম, আজকে কাঁচা করব।
আর ডাল রয়েছে, ওই জন্য ভাবছি ডাল করব না। আর দেখি ছেলেরা তো মাছ খেতে চায় না, দেখি আর কি করি। তো আমার রান্না করা হয়ে গেছে। এখানে কচু বেটেছি নারকেল দিয়ে, কাঁচা কচু, মান কচু বেটেছি, আর রুই মাছ রান্না করেছি রসা বড় মশলা দিয়ে, আর ডাল ছিল কালকের কিছুটা, আর বড় ছেলের জন্য একটা ডিম পোচ করেছি, আর এটা মাছের তেলের বড়া, বড়া করে নিয়েছি কটা। টিফিনে দেখো ঝাল সুজি করেছি, সুজির উপমা সবজি দিয়ে কারি পাতা টাতা দিয়ে করেছি। দেখো বন্ধুরা, সকালের টিফিন খাওয়া হয়ে গেছে। হাজবেন্ড আর শাশুড়ি বা খেয়ে দিয়ে চলে গেল, টিফিন দিয়ে চলে গেল, তারপরে আমিও খেয়ে নিলাম, ছেলেরাও খেয়ে নিয়েছে সকালের টিফিন। খেয়ে দিয়ে তারপরে পেট ঠান্ডা করে এইবার দেখো ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, ঘরও মোছা হয়ে গেছে। আমার হাজবেন্ড কালকে কত লঙ্কা নিয়ে এসছে, এইগুলো এখন বাছবো, গোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। আর আকাশটা এখনও মেঘলা করে রয়েছে। বাইরে তো সকালবেলা ঝাড় দিয়ে এসছি, কিন্তু স্কুটির নিচটা তো আর ঝাড় দেওয়া হয়নি, স্কুটি নিয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে, তা এখন ওইখানটায় ঝাড় দিয়ে আসলাম। আবার বৃষ্টি হলে, আবার ঝড় টর উঠলে আবার নোংরা হয়ে যাবে, কিন্তু যতই ঝড় উঠুক আর নোংরা হোক পরিষ্কার তো করতে হবে। গৃহস্থ বাড়ি ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করে না রাখলে আবার নোংরা জড়ো হয়ে যাবে। তা ওই জন্য দেখো এখন এই লঙ্কাগুলির বোটা ছাড়াবো, ছাড়িয়ে রেখে দেব। আর আমার হাজবেন্ড কিছু কাঁচা আম এনে রেখেছে, প্রতিদিনই তো প্রায় গরমের মধ্যে আম ডাল আম টক এসব খেয়েছি, তা এইবার আর এখনও আচার বানানো হয়নি। প্রত্যেকবারই আচার বানানো হয়ে যায় আমার এর মধ্যে, মানে একটা ঝাল আচার করি, একটা মিষ্টি আচার করি। তা কিছুটা আম রয়েছে, অনেক দিন ধরে রয়েছে, ভাবছি আচার বানাবো আচার বানাবো, কিন্তু ওইগুলি ভেতরে পেকে গেছে কি না তাও জানি না, পেকে গেছে কি হলুদ হয়ে যায়। অনেক দিন আম থাকলে দেখো না কাঁচা আমগুলি হলুদ হয়ে যায়, যে কোনো জিনিস হলুদ হয়ে যায়, উচ্ছে বলো পেঁপে বলো যা কিছু রাখি পটল বলো সবই হলুদ হয়ে যায়। হ্যাঁ, তা এখন জানি না ওগুলি কী হয়েছে। তা হাজবেন্ডকে বলেছি তুমি কাঁচা আম নিয়ে আসবে, আমের আচার করে রাখবো, একটা মিষ্টি আচার করবো, একটা ঝাল আচার করবো। তা হাজবেন্ড বলেছে ঠিক আছে আমি নিয়ে আসবো, তা যদি করি তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আর ও তো আজকে দোকানে চলে গেছে, আমি এখন এইগুলো ছাড়িয়ে আমি স্নান টান করে ভেবেছিলাম আজকে কাচবো না সেরম একটা, কারণ ঠান্ডাও লেগেছে আমার প্রচুর, মানে সর্দিটা কমেছে কিন্তু খুশখুশে কাশি রয়েছে আর মাথাটাও একটু ধরে রয়েছে। তা ওই জন্য ভাবছিলাম কাচবো না, আর আকাশটাও ভালো না, মেঘলা করে রয়েছে ওয়েদারটা। তা আমার ছোট ছেলে আজকে বিছানা তুলেছে, আমি তুলিনি, তা ও অর্ধেক বিছানা ঠিক মতন তুলেছে আর অর্ধেক মানে খাটের পাশ দিয়ে ফেলে দিয়েছে নিচে, তা ওইগুলি আর গায়ে দেওয়া যায়, ওইগুলো আমি নিয়ে আবার ভেজালাম, ওগুলো কাচবো, কেচে তারপরে স্নান টান করে আসবো, এসে পুজো দেবো। দেখো এগুলো কাচার জন্য বার করে নিয়েছি, এগুলোকে ভিজিয়ে তারপরে কেচে চান করে এসে পুজো করবো। দেখো পুজো করে নিয়েছি সুন্দর করে সাজিয়ে গাছের ফুল দিয়ে ফল দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছি। এখন দুপুরের লাঞ্চটা করে নেব সবাই মিলে, তারপরে দুপুরে একটু বিশ্রাম করে বাইরের থেকে জামা কাপড় নিয়ে আসলাম। সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলেদের একটু টিফিন দিয়ে দিই। দেখো রাতের জন্য আমি আলু পটলের তরকারি করেছি, আর এখানে একটু সিমুই করে নিয়েছি, কালকের জন্য আলাদা করে রাখলাম, আর একটু ভাত রয়েছে আর রুটি করে নিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, কটা বাসন আছে বাসনগুলো মেজে নিয়ে ব্যস্ত তালেই হয়ে যাবে। সারাদিন তো ভালোই গেল, ভেবেছিলাম বৃষ্টি ফিষ্টি হবে যা মেঘলা করেছিল, কিন্তু আজকে আর ঝড় বৃষ্টি হলো না, ভালোই হয়েছে। কারণ কালকে যা ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় আর বৃষ্টি হলো, বৃষ্টির থেকে ঝড়টাই বেশি হয়েছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারাও গেছে খবরে শুনছিলাম।
আর যা গাছ পড়েছে মানে প্রাকৃতিক দুর্যোগ, এর দ্বারা আমরা আটকাতে পারবো না, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আগেই আমাদের খবর টবরে আমাদের সাবধান করে দেয় যে বেরোতে না, বা এরকম হলেও ঘরের ভিতরে ঢুকে যাওয়া উচিত, বা কোনো কিছুর তলায় চলে যাওয়া উচিত বাজ টাজ পড়লে, কারণ প্রাকৃতিক দুর্যোগ এগুলো তো আমরা আটকাতে পারবো না, সাবধানতা অবলম্বন করতে পারি। তাই যতটা সাবধানতা অবলম্বন করা যায় সব দিক দেখে শুনে, মানে সাবধান থাকা সত্ত্বেও যদি হয়ে থাকে সেটা হচ্ছে ভবিতব্যের ব্যাপার, ওটা ভাগ্যে ছিল তাই হয়েছে, সেটা মেনে নিতে হবে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমরা কিছুটা হলেও আমরা সাবধান হয়ে যেতে পারি আগের থেকে। তা যাই হোক, শহরের দিকে বেশিটা হলেও গ্রামের দিকে বেশি হয় ক্ষয়ক্ষতি, গাছপালা, বাড়ি ঘর, কারণ গ্রামের দিকে বেশিরভাগই কাঁচা বাড়ি থাকে, টালির বাড়ি, খড়ের বাড়ি, এরকম মাটির বাড়ি এরকম থাকে, তাদের খুব ক্ষয়ক্ষতি হয়। আর যাদের নদীর পাড়ে বা পুকুর টুকুরের পাড়ে এরকম বাড়ি ঘর আছে তাদের তো আরও বেশি হয়, মানে পাড় ভেঙে ভেঙে যায়, খুব ক্ষয়ক্ষতি হয়। যাক, যতটা সাবধানে থাকা যায় আমাদের মঙ্গল। দেখো, এখনও গলাটা ধরে রয়েছে, এখনও সারেনি। সন্ধ্যাবেলা আমি একটু চা করে খেয়েছিলাম, তা একটু ভালো লাগছে, যেন হাজবেন্ড আর শাশুড়ি মা আসেননি, ওনারা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে তোমাদের যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থেকো, তোমাদের এতবার করে বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো। অনেক ভিউয়ার্স এরকম আছে যারা মানে ভিডিও দেখে, হ্যাঁ, কিন্তু তারা লাইকও করে না, শেয়ার তো দূরের কথা, লাইকও করে না আর সাবস্ক্রাইবও করেনি, কিন্তু তারা ভিডিও দেখে, কিন্তু তারা যদি পাশে না থাকে আমাদের আমাদের মতন ছোট ছোট ইউটিউবারদের পাশে যদি তারা না থাকে, তাহলে আমরা কীভাবে পথ চলব। তাই তাদের কে বলি, যখনই দেখবে ভিডিওগুলো তখনই তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো যে কেমন লাগছে ভিডিওগুলো, তোমরা যদি অন্য কিছু দেখতে চাও বা কীরকম কী ভালো লাগে তোমাদের, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও, আর আমি যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সব কিছুই, সে চ্যালেঞ্জ ভিডিও বলো বা রেসিপি বলো বা ব্লগের ভিডিও বলো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা পাশে যদি না থাকো আমরা কিন্তু চলতে পারবো না, তাহলে কিন্তু এখানেই পথ চলা শেষ হয়ে যাবে। এত কষ্ট করে আমরা ভিডিওগুলি বানাই মনের আশা নিয়েই তো করি, বলো, তোমরা পাশে থাকবে, ভিডিও দেখবে, কমেন্টস করবে, লাইকস করবে, শেয়ার করবে, এই জন্যই তো মানে চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে সেই চ্যানেল নিয়ে কাজ করতে কি ভালো লাগে বলো। তাই বলি, তোমরা প্লিজ প্লিজ একটু ভিডিওগুলো দেখে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।